assalamu alaikum and very good evening once again dear students and my youtube channel viewers and the student of professional education like CMS ca SCCA, who are studying the strategic management fintech is a very contemporary issue it is uh, it is basically basically taken into the dictionary in 2000 uh, after the 2000 that is the first 21st century word FinTech is a term used to describe financial technology and industry encompassing any kind of technology in financial services from business to consumers. Mm -hmm. FinTech is a technology which is supported by many softwares and other uh, apps to support the banking, non-banking, financial institutions to help their consumers to that to help their consumers to make their easy, uh, life easy and more convenient again what is fintech fintech describes any company that provides financial services to software or other technology and includes anything from mobile payment apps to cryptocurrencies amra khub agei bolchhilam ar cryptocurrencies jo besh kichu issue ache jeti ni amra ekhon discuss korbo obviously example of fintech ব্লকচেইন ব্লকচেইন একটি অতি মানে সম্প্রতি একটি ধারণা এবং ব্লকচেইন মোটামুটি ভাবে আমরা জানি যে হচ্ছে যে 2017 সালের পর থেকে এটি শুরু হয়েছে এবং ব্লকচেইন এর মাধ্যমে রিসেন্টলি বাংলাদেশে এসসিবি স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এইচএসবিসি এলসি শুরু করেছে ব্লকচেইন ইজ এ প্রসেস যেটি হচ্ছে যে একজন টেকনোলজিস্ট বলেন মজা করে যে এটি একটি শেকল বা ব্লক যেটিকে লোহার শেকল নয় এটি টেকনোলজির শেকল এবং আমরা জানি যে এখানে কিছু ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে সংযুক্তির মাধ্যমে পেমেন্ট প্রসেস সহ অন্যান্য জায়গাগুলো স্মুথ করা হয় এবং মডার্ন করা হয়েছে আদার পেমেন্ট প্রসেস ইউরো কিন্তু ফিনটেকের আওতায় আসে আমরা যে মোবাইল সার্ভিসেস ইউজ করি কার্ড ইউজ করি এবং আমরা জানি যে চায়না সহ পৃথিবীর অনেক জায়গায় আমরা উইচ্যাট এর মাধ্যমে পেমেন্ট দেখেছি অনেক প্রসেস দেখেছি বাই ফিনটেক এসছে রিসার্চ যে কোনো রিসার্চ স্পেশালি দ্য ফাইন্য সেক্টর এটাকে আমরা টেকনোলজি ইউজ করতে পারি ফাইন্যান্সিয়াল টেকনোলজি ইউজ করতে পারি আর ডিজিটাল মানি দ্যাট ইজ আমরা ডিজিটাল ওয়ালেট বলি এখন কিন্তু ফিজিক্যাল মানির প্রয়োজন অত্যন্ত কমে যাচ্ছে উই ক্যান ইউজ দ্য ডিজিটাল কারেন্সিজ অ্যাজ ওয়েল অনলাইন ব্যাংকিং হুইচ হ্যাজ অলরেডি ভেরি মাছ পপুলার ইন বাংলাদেশ এন্ড দ্য গ্লোব এবং আমরা জানি যে অনলাইন ব্যাংকিং এখন খুবই জনপ্রিয়তম ইনভেস্টমেন্ট ব্যাংকিং সহ ইনভেস্টমেন্টের আদার ইস্যুস ক্রাউড ফান্ডিং আমরা জানি ভেঞ্চার ক্যাপিটাল প্রাইভেট ইকুইটি সহ আমরা যে ধরনের ক্রাউড ফান্ডিং গুলো আদার ক্রাউড দেখি সেটিও কিন্তু ফাইন্যান্সিয়াল টেকনোলজির এই সাপোর্ট গুলো নিয়ে থাকে এবং এর মাধ্যমে লাইফ ইজি হচ্ছে বোথ দ্য সাপ্লাই

আমরা জানি বিটকয়েন যদিও বাংলাদেশে বৈধ নয় এখন পর্যন্ত সারা পৃথিবীতে যেমনি এটি একটি হাইপ ক্রিয়েট করেছে সঙ্গে সঙ্গে কিছু চ্যালেঞ্জ রয়েছে কিছু কিছু আমরা সমালোচনা দেখেছি ক্রিটিসিজম দেখেছি বাট ব্লক চেইন ইজ কম্পারেটিভলি পৃথিবীতে বেশ জনপ্রিয় হয়েছে এবং অ্যাজ আই মেনশন আর্লিয়ার যে এলসি সহ অনেক ধরনের পেমেন্ট প্রসেস অলরেডি ব্লক চেইন শুরু হয়েছে ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মস গুলো আমরা ফিনটেকের আওতায় দেখেছি আমি বলেছি ক্রাউড ফান্ডিংটা কিরকম যেখানে আপনার প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আমরা ফান্ড নিতে পারি এখানে অনেক সময়

Uh, and obviously you can mail me shofiq.cfobd@gmail.com. at gmail.com thanks for patience hearing and i hope you will be with me for my future future uh, videos and obviously you please subscribe my channel and uh, if you like this video please don't forget to give a thumb like and subscribe my channel as well thank you once again hope to meet you soon again inshallah assalamu alaikum